আমাকে একজন বলতেছে যে হুজুর ধরেন আমি সকালবেলায় উঠলাম আর সাহারিটা খেলাম, সেহরি না কিন্তু সাহারি, নাম কি সাহারি, আর সেহরি মানে জাদু, সেহরি না সাহারি, তার মানে আমি উঠলাম সাহারির সময়ে সাহারি খেলাম কিন্তু আমার খুব ঘুম ধরে গেল, এই জন্য আমি ঘুমিয়ে পড়লাম। এরপরে আমি ঘুম থেকে উঠে দেখলাম 10টা বাজে, এরপরে আমি ফজরের সালাতটা আদায় করে নিলাম, তা আমার কি সিয়াম হবে? কত চমৎকার একটা প্রশ্ন করলো না? তখন আমি ওনাকে বললাম সিয়াম পরে, আপনি ইসলামে আছেন কিনা এটা আগে, আপনি মুসলমান আছেন কিনা এটা দেখার বিষয় আগে, আপনার সিয়াম হলো না হলো না ওটা তো পরের মশালা, ঠিক না? যারা সলাত আদায় করে না, যারা সলাত ত্যাগ করে, এদের তো ইসলামে নাই। এবার আপনি যদি বলেন যে ঘুমের কারণে সালাত যদি পড়তে না পারে তার সালাত তো পরবর্তীতে আদায় করে নেওয়া যাবে, ঠিক, তবে এখানে একটা সতর্কতা আছে। কি সতর্কতা? আপনি নিয়ত করেছেন আমি ফজরের সালাত আদায় করব, এক, আপনার মস্তিষ্কে অ্যালার্ম দিয়েছেন আমাকে ফজরের সালাত আদায় করতে হবে, দুই, এখন আপনার কাছে অ্যাভেলেবল মোবাইল ফোন আছে অথবা অ্যালার্ম ঘড়ি আছে, আপনি তার মধ্যেও অ্যালার্ম দিয়েছেন ফজরের সালাত আমি উঠব, তিন, আপনি মোবাইলে অ্যালার্ম অথবা কাউকে বলে দেওয়া, আগের যুগে তো বলে দেওয়া হতো যে আপনি আমাকে ডাক দিন, আর এখন ওটার বিকল্প হয়েছে, হয় আপনি আমাকে ডাক দিয়েন না ওটার বিকল্প মোবাইলের মাধ্যমে অ্যালার্ম দেওয়া, তাহলে তিনটা সতর্কতা দেওয়ার পরেও যেই লোকটা ফজরে উঠতে পারেনি ওই লোকটা যখন সালাত আদায় করবে তখনই তার ফজর, আর যেই ব্যক্তি এই তিনটার একটাও করে নাই ওই লোকটা যখন উঠবে যদি ফজর পার হয়ে যায় তাহলে জোহরের জন্য তাকে কালেমা পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো বিদ্বানদের ফতোয়া, এটা হলো সালাফদের ফতোয়া, এটা হলো সৌদি আরবের বিদ্বানদের ফতোয়া, প্রত্যেক সৌদি আরবের বিদ্বান তাদের এই একই ফতোয়া, তারা এটাই বুঝেছেন। এমনকি উসাইমিন রহিমাহুল্লাহ হুকমু তারিকুস সলা, সলাৎ পরিত্যাগকারীর বিধান একটি বই তো লিখেছেন, এমনকি হাদিসেও তো আছে ইন্না বাইনা রজুল ও বাইনা শিরকুল কুফ তারকুস সলা, তার্ক তারকা দুটাই পড়া যায়, নিশ্চয় একটা ব্যক্তি আর মুশরিক আর কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ সলা, যারা সলাৎ আদায় করে এরা ইমানদার মুমিন, যারা সলাৎ আদায় করে না এরা কাফের এরা মুশরিক। মুসলিমের 82 নম্বর হাদিস, তিরমিজি 2658 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ইমান তারকুস সলা, নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ সলাৎ, যারা সলাৎ আদায় করে এরা ইমানদার, যারা সলাৎ আদায় করে না এরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাদি বাইনানা বাইনাহুমুস সলা ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ সলাৎ, আমরা যারা ইমানদার তারা সলাৎ আদায় করি, তারা যারা কাফের তারা সলাৎ আদায় করে না। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ তিরমিজি 2622 নম্বর হাদিস, তিনি বলেন কেনা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইআ মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সলা, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সলাৎ ছাড়া, কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকা সলা ফালা দীন লাহু, যারা সলাৎ আদায় করে না এদের কোনো দীন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সলাৎ আদায় করে না এরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন লা ঈমানা লিমান লা সলাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সলাৎ আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা হাদ্দ ফিল ইসলাম লিমান তারাকা সলা, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সলাৎ আদায় করে না, ওর ইসলামে কোনো জায়গা নেই, তার মানে রসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া, এমনকি আল্লাহর ফতোয়া সূরা তওবার 5 নম্বর আয়াত, সূরা তওবার 11 নম্বর আয়াত, যারা সলাৎ আদায় করে না এরা মুসলমান নয়। তার মানে যে সলাৎ আদায় করে না তার সিয়াম কিভাবে হতে পারে? কারণ নামাজ না পড়লে কি হবে? আমার সিয়াম হবে না, আমার রোজা হবে না, আমি রোজাদার, রোজা রাখি 30 দিন, আজকে জুমার দিন, এ মসজিদ ভরে গেছে তাই না? আসরেও ভরে যাওয়া উচিত, জোহরে, মাগরিবে, ঈশায়, ফজরে উচিত মসজিদ ভরে যাওয়া, মানুষের সলাৎ আদায় করা। কেন? সিয়ামের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে
পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের, যার সালাত টিকবে যত ইবাদত সব টিকবে, আর যার সালাত টিকবে না যত ইবাদত আছে সবগুলো বাতিল হয়ে যাবে, ঠিক না? তার মানে সিয়ামও বাতিল, জাকাতও বাতিল, হজও বাতিল, সব বাতিল যদি তার সালাত না টেকে। তাহলে কি সিয়াম থাকা অবস্থায় সালাত পড়তে হবে না পড়তে হবে না? সালাত না পড়লে সিয়াম হবে না। এজন্য আপনাকে গুরুত্ব দিতে হবে ফরজ ইবাদতগুলো সালাত আদায় করতে হবে এবং সিয়ামও পালন করতে হবে, এটা আপনার জন্য জরুরি, অবশ্যই পালনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন।